অনেককে দেখা যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জারাহ করে, যিনি ইমাম রহমতুল্লাহ আলাইকে জারাহ করেন তিনি জাহিল, নির্বোধ, তার কাছে দ্বীনের কোনো জ্ঞান নেই। সারা পৃথিবীর মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুহূর্তে মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে তার নামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাহিমাহুল্লাহ তাআলা বলতেছে। সারা পৃথিবীর মানুষ কি মনে করতেছিলাম? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত। আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, যদি বুঝেন বিবেক দিয়ে বুঝার চেষ্টা করুন। 185 হিজরি সনে ইমাম রহমতুল্লাহ মৃত্যু হয়েছে। কত হিজরি সনে? আজ থেকে 1350 বছর আগে। কত বছর আগে? না, 1300 বছর আগে, 1350 বছর আগে। চিন্তা করেন, 1300 বছর আগে এখান থেকে প্রায় 7,000-7,500 কিলোমিটার দূরে একজন ব্যক্তি মৃত্যু হয়ে গিয়েছে। এই মজলিসের মধ্যে আজকের দিন পর্যন্ত তার সম্পর্কে আলোচনা হচ্ছে এমনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আলোচনা এমনি নিয়ে আসছে। কি মনে করতেছেন আপনি? কি মনে করতেছেন? আরে আমি তো আমার দাদা, আপনি আজকে এই বছরের মধ্যে আপনার দাদার জন্য কয়বার নাম উল্লেখ করেছেন, কয়বার জন্য রহমতুল্লাহ বলেছেন, কয়বার জন্য তার জন্য দোয়া করেছেন রহমতের। সারা পৃথিবীর মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুহূর্তে মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে তার নামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাহিমাহুল্লাহ তাআলা বলতেছে। সারা পৃথিবীর মানুষ কি মনে করতেছিলাম? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত, এটা বরাদ্দ করে দিয়েছেন আমাদের জন্য। সুতরাং এটাকে সহজ করে দেখবেন না, আপনি যে বলেছেন এটা অত্যন্ত দৃষ্টতা। খেয়াল রাখবেন, যাদের ব্যাপারে, যাদের ফাদল, অনুগ্রহ, শ্রেষ্ঠত্ব পৃথিবীর মানুষ সাক্ষ্য দিয়ে দিয়েছে, এখানে আপনি এখানে মাথা ঠোকর দেওয়ার কোনো দরকার নেই, আপনার কাজ দেওয়ার দরকার নেই, এখানে চুপ থাকবেন। আমরা কোনো ইমাম ব্যক্তি সম্পর্কে আমাদের আলোচনা নয়, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইমাম হিসেবে মনে করি। কিন্তু যদি কোনো মাসালা কোরআন এবং হাদিসের পরিপন্থী মাসালা হয়, এটা ইমাম রহমতুল্লাহ আলাই হওয়ার কারণে নয়, বরং এটা কোরআন হাদিসের কারণেই আমরা সেটা গ্রহণ করি না। খুবই স্পষ্ট, খুবই স্পষ্ট বক্তব্য। এটা শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নয়, ইমাম শাফির ক্ষেত্রেও, ইমাম মালিকের ক্ষেত্রেও, ইমাম আহমদ ইবনে হাম্বলের ক্ষেত্রেও, এমনকি আমি সাইফুল্লাহর ক্ষেত্রেও।